শারজায় গতকাল ম্যাচ শুরুর আগে পিচ রিপোর্টে বলা হয়েছিল এই উইকেটে 230 অধিক রান করে জেতা সম্ভব। আগে ব্যাট করে 244 রান তুলে তাই জয়ের আশাও করেছিল বাংলাদেশ, কিন্তু ওপেনার গুরবাজের সেঞ্চুরি আর পাঁচে নামা আজমতুল্লাহ উমর চায়ের অপরাজিত 50 সুবাদে ম্যাচ জিতে যায় আফগানিস্তান। 2-1 ব্যবধানে সিরিজও জিতল তারা। বাংলাদেশ ব্যাটিং করার সময় যেখানে মনে হয়েছিল আউটফিল্ড খুবই স্লো, সেখানে আফগানিস্তান ব্যাট করার সময় আউটফিল্ড অনেক ফাস্ট। সেই সঙ্গে ব্যাট হাতে জ্বলে ওঠা রহমানুল্লাহ গুরবাজ আর আজমতুল্লাহ উমর চায় তো রয়েছেনই। এই দুই মারকুটে ব্যাটারে দুর্দান্ত ব্যাটিংয়ে 10 বল বাকি থাকতেই 5 উইকেটের ব্যবধানে জয় তুলে নেয় আফগানিস্তান। অবশ্য শুরুতে কয়েকটি ক্যাচ মিস এবং কয়েকটি স্টাম্পিংয়ের সহজ সুযোগ মিস করার ফলেই এই পরাজয়টা বরণ করে নিতে হলো তাদের। অথচ ক্যাচ মিস তো ম্যাচ মিস সেটা সকলেরই জানা। আগে ব্যাটিং করে 8 উইকেট হারিয়ে বাংলাদেশ তুলে 244 রান, মাত্র 72 রানে 4 উইকেট হারিয়ে যাওয়ার পর মাহমুদুল্লাহ ও মিরাজ মিলে 188 বলে 145 রানের জুটি করেন। 46তম ওভারে 119 বলে 66 রান করে আউট হন মিরাজ, আর সেঞ্চুরি থেকে 2 রান আগে থেমেছেন মাহমুদুল্লাহ। মাহমুদুল্লাহর ওয়ানডে সিরিজে এটি অন্যতম সেরা একটি ইনিংস, আর সেটিও তিনি করেছেন পেশিতে টান পড়ার পর পেইনকিলার সেবনের পর। যদিও ব্যর্থ হয়েছে মাহমুদুল্লাহ মিরাজের সকল চেষ্টা, কারণ ম্যাচটাই জিততে পারেনি বাংলাদেশ। ম্যাচ হারের মাধ্যমে সিরিজ হারতে হলো তাদেরকে। প্রিয় দর্শক, আফগানিস্তানের বিপক্ষে ওয়ানডে সিরিজ হারের পিছনে কী কারণ বলে আপনারা মনে করছেন তা অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানান।